ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের যে বাড়ির কাজ দেওয়া আছে, বাড়ির কাজ ১৫ নিয়ে। তো বাড়ির কাজ ১৫ হচ্ছে অধ্যায় ৪, বাংলাদেশের অর্থনীতি, কৃষি ও শিল্প। এখান থেকেই তো পাঠ্যাংশ হচ্ছে পাট, চা ও তামাক। তো চলো দেখি তোমাদের বাড়ির কাজ কী আছে, আমি ভালোভাবে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তো দেখো, এখানে বাড়ির কাজ ১৫ অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি, কৃষি শিল্প, পাঠ্যাংশ পাট, চা ও তামাক। তো কতে যে কাজটি করতে হবে, এখানে দুটি বাড়ির কাজ আছে, ক এবং খ, দুটি ছক দেওয়া আছে। এই ছক দুটি তোমাদের পূরণ করলে তোমাদের বাড়ির কাজটি হয়ে যাবে। তো দেখো কতে কী আছে, মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কীভাবে ব্যবহার করে তা বড়দের সহায়তায় লিখো। এই যে অর্থকরী এই যে পণ্যগুলো আছে, ফসলগুলো, পাট, চা, এগুলো কীভাবে ব্যবহার করে। তারপরে দেখো ক্ষতি কী আছে, পাঠ্যবইয়ের পৃষ্ঠা ৩৪ থেকে তথ্য নিয়ে নিজের শখটি পূরণ করো। কী কাজে ব্যবহার করা হয়, কোথায় উৎপন্ন হয় পাট, আচ্ছা, তাই না? তো চলো আমরা শুরু করি এবং আমরা আমাদের বাড়ির কাজটি করে ফেলি। তো দেখো এখানে এখানে প্রথমে আছে কি, পাট এটা কীভাবে ব্যবহৃত হয়, তাই না? তো দেখো, পাটকে বলা হয় সোনালী আঁশ এবং পাট বাংলাদেশের মানুষের অতি প্রয়োজনীয় কৃষিজাত পণ্য, ঠিক আছে? দৈনন্দিন জীবনে এটা মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে। পাট থেকে চট, রশি, শিকা, বস্তা, থলে ইত্যাদি তৈরি করে ব্যবহৃত হয়, ঠিক আছে? তারপর দেখো চা, চা বাংলাদেশের একটি অতি প্রয়োজনীয় কৃষিজাত পণ্য। এটা মানুষ গরম পানিতে ফুটিয়ে পরিমাণ মতো দুধ, চিনি, লেবু, আদা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তুলসী পাতা, পুদিনা পাতা ইত্যাদি মিশিয়ে পান করে, তাই না? এটা সকলের প্রিয়, সবারই একটি প্রিয় পানীয়, তাই না? তো এভাবে তোমরা যদি উত্তরটি লিখে দাও তাহলে উত্তরটি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে। এবার আমরা দেখি খতে, বাড়ির কাজ খ যেটা আছে, এই ছকেও তোমরা ছকে লিখে দিলেই হয়ে যাবে। পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর ৩৪ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো, ঠিক আছে? তো কী কাজ কাজে ব্যবহৃত হয়, দেখো পাট, দেখো চট, রশি, শিকা, বস্তা, থলে ইত্যাদি তৈরিতে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে? তো কোথায় উৎপন্ন হয়, তো দেখো পাট বাংলাদেশের বিভিন্ন জেলাতে উৎপাদিত হয়, ঠিক আছে? সারা বাংলাদেশে কম বেশি কিন্তু পাট উৎপাদিত হয়, কিন্তু ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর, নগাঁও জেলাতে বেশি উৎপন্ন হয়। এভাবে উত্তরটি লিখে দিবে, ঠিক আছে? যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে উৎপাদিত হয় কিন্তু এই এই জেলাগুলোতে বেশি হয়, ঠিক আছে? তারপরে চা, চা কীভাবে ব্যবহৃত হয়, দেখো চা ব্যবহার হয় পানীয় হিসাবে, ঠিক আছে? তো এটা কোথায় উৎপন্ন হয়, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় চা বেশি উৎপন্ন হয়, ঠিক আছে? আমাদের আরও বেশ কিছু জেলায় চা উৎপন্ন হয়, কিন্তু এই জেলাগুলোতে সবচেয়ে এই সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় চা বেশি উৎপন্ন হয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো কী লিখতে হবে এবং কীভাবে লিখতে হবে। এই ছকে এটা লিখে দিলে তোমাদের বাড়ির কাজটি হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজেই পেয়ে যাও। তো আজকের মতো এখানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।